চলতি বছরে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে মেহেদি হাসান মিরাজের চেয়ে বেশি রান করেছেন এমন একজন ব্যাটারও নেই। যে দলটায় আছেন মুশফিক, শান্ত, মুমিনুল কিংবা সবচেয়ে রেগুলার ব্যাটার লিটন কুমার দাসের মতো, তারাও মিরাজকে ছাড়িয়ে যেতে পারেননি। তবে কি মিরাজ সাকিবের পথে হাঁটছেন? স্পষ্ট করে বললে যাকে বলে বিশ্বসেরা হওয়ার পথে হাঁটছেন। একজন অলরাউন্ডার খেলেন 8 নম্বরে তথা লোয়ার অর্ডার ব্যাটসম্যানের পরেও চলতি বছরে 6 ইনিংসে 380 রান করেছেন, পেছনে ফেলেছেন মুমিনুলকে, তিনিও খেলেছেন 6 ইনিংস। বাংলাদেশের 3 জন প্রসিদ্ধ টেস্ট ব্যাটারের একজন মুমিনুল, তাকেও পেছনে ফেলে মিরাজ এখন সর্বোচ্চ রান স্কোরার। মুশফিককে পেছনে ফেলাও কি চারটিখানি কথা? যে ব্যাটার বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট ব্যাটার তাকে পেছনে ফেলেছেন হয়েছেন রেগুলার ব্যাটার। মুমিনুলকে সঙ্গে নিয়ে সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন এবছর, রান করেছেন সবার চেয়ে বেশি। এজন্যই ভক্তরা মিরাজকে ভিন্ন চোখে দেখেন, বলেন মিরাজ সাকিব হতে চান, স্পষ্ট করে যাকে বলে ব্যাট বলের খেলায় বিশ্বসেরা হওয়া। মিরাজ বিশ্বসেরা হবেন কি হবেন না সে পরের আলোচনা, কিন্তু তার প্রসেস, তার যে নিবেদন, তাতে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের জায়গায় নিজেকে একদিন না একদিন নিয়ে যেতে চাইবেনই, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। সবচেয়ে বড় কথা, অ্যাডজাস্টমেন্টের উদাহরণ হয়ে আছেন মিরাজ। যেমন টেলেন্ডারদের সাথে ব্যাটিং করে নিজেকে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, তা মিরাজের থেকে আর কে ভালো পারেন? আবার টপ অর্ডার কিংবা ওপেনিংয়ে খেলতে পারেন, এজন্যই বলা মিরাজের চেয়ে ভালো কোনো ক্রিকেটার বাংলাদেশে নেই যিনি এত দ্রুত অ্যাডজাস্টমেন্ট করে সাফল্য পেতে পারেন। সাফল্য এত দ্রুতই আসে না, যখন কেউ নিজের উপর বিশ্বাস রাখে, ফলাফলের আশা আল্লাহর উপর ন্যস্ত করে দেয়, তখনই কেবল সাকসেসের এমন অসাধারণ উদাহরণ তৈরি হয়। মিরাজ চেষ্টা করে গেছেন নির্দ্বিধায়, কোথায় ব্যাটিং করলে নিজের জন্য ভালো, কোথায় করলে ভালো না, এসব নিয়ে মাথা ঘামাননি। নিজের চেষ্টার বরকতে সব হয়েছে, নিজেকে ভেঙে তৈরি করার মধ্য দিয়ে এই সাফল্য পেয়েছেন মিরাজ। সংবাদ সম্মেলনে একবার বলেছিলেন তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন বোলার হিসেবে, পরবর্তীতে নিজেকে নিয়ে কাজ করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। অদম্য চেষ্টার ফল মিরাজ একদিন হাতে নাতেই পাবেন। চেষ্টা আর নিবেদনে ঘাটতি নেই মিরাজের, তবে আছে চাওয়া। ব্যাটিং করতে চান 5 নম্বর পজিশনে, গুরুত্বপূর্ণ স্লটে ব্যাটিং করতে পারলে নিজের আরও অনেক উন্নতি হতো বলে মনে করেন মিরাজ। তবে এই মুহূর্তে সে পজিশন মিরাজের জন্য একটু টাফ, হয়তো সময় আসলে পেয়েও যেতে পারেন, সময় আসলে তো মিরাজ সব কিছুই পান। মিরাজের সামনে আরও এক চ্যালেঞ্জ, আসন্ন সিরিজে ভারতের বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ। বিদেশ বিভুঁয়ে কদিন আগে যে সাফল্য পেয়েছিলেন, সেই একই চিত্রের মঞ্চায়ন যদি আরও একবার করতে পারেন, সেটাই হবে চমৎকার বিষয়। আবু নাঈম, স্পোর্টস টাইমস।